হ্যালো বন্ধুরা টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনার যদি এনএসডিএল ই প্যান কিংবা অরিজিনাল আইডি থেকে থাকে তাহলে সেই পোর্টাল থেকে কিভাবে আপনারা নতুন ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবেন যেখানে কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচারের মাধ্যমে কিন্তু আপনারা এই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে কম্পিউটার ভার্সান অর্থাৎ কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে কীভাবে করবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল অ্যাপ থেকে করবেন তো এটার জন্য আপনার যদি এই প্যান কার্ডের পোর্টাল বা আইডি না থাকে অর্থাৎ এনএসডিএল ইকিউআইসি প্যান কার্ড আইডি বলুন বা অরিজিনাল পাম আইডি তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু কনট্যাক্ট করে আপনারা এই অরিজিনাল পাম আইডি কিংবা ইকুইআইসি আইডি কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও ভিডিওর স্ক্রিনে কিন্তু যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকেও কন্ট্যাক্ট আপনারা করতে পারবেন তো প্রথমত আপনাকে যেটা করতে হবে এনএসডিএল এর যে লগ ইন পেজটি আছে সেই পেজটি ওপেন করবেন এখান থেকে আপনার যে ইউজার আইডি সেটা ইনপুট করবেন পাসওয়ার্ডটা দেবেন এরপরে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার যে পোর্টাল আছে এনএসডিএল এ সেটা কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখবেন এরকম ড্যাশবোর্ডটি ওপেন হবে এখানে কিন্তু তিন রকম অপশান দেওয়া হচ্ছে অর্থাৎ নতুন ইকিউআইসি প্যান কার্ডের জন্য এই অপশান এছাড়াও আপনারা যদি কারেকশন করতে চান তার জন্য এই অপশান তবে এটা কিন্তু অরিজিনাল পামআইডির জন্যই এরপরে এখানে দেখতে পারবেন প্যান নিউ ই সাইন স্ক্যান বেসড অ্যাপ্লিকেশন অর্থাৎ এই জায়গাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যেখানে স্ক্যান বেসড অপশ অ্যাপ্লিকেশান বলতে আপনি কিন্তু আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন তো এই অপশান যেটা আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এর পরবর্তীতে দেখবেন এরকম পেজটি ওপেন হবে এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ যেটা ফর্ম ফর্ম ফর্টি নাইন এ নিউ প্যান কার্ডের জন্য এটা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বা বিজনেস আপনার যেটা হবে সেটাকেই সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপরে এখানে আপনার যে আধার কার্ড নাম্বার সেটা ইনপুট করে দেবেন এরপরে নেম অ্যাস পার আধার অর্থাৎ আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন এরপরে কিন্তু এখান থেকে আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে যদি ছেলে হয়ে থাকে তাহলে সিঁড়ি যদি মেয়ে হয়ে থাকে বা মহিলা হয়ে থাকে তাহলে এস এম টি এরকম অপশনগুলো এখান থেকে পাবেন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে এখান থেকে লাস্ট নেম যেটা সেটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ টাইটেলটি এবং ফার্স্ট নেম যেটা সেটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ প্যান কার্ড হোল্ডারের নাম এরপরে এখান থেকে প্যান কার্ড হোল্ডার যার নামে প্যান কার্ডটি হবে তার যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন এরপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন মেল নাকি ফিমেল এরপরে এই জায়গাতে কিন্তু আপনাকে একটা টিক দিতে হবে টিক দেওয়ার পরে কিন্তু সাবমিট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করতে হবে এর পরবর্তী দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনে এখানে আপনার যে আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট শো হবে এখানে আপনার যে নাম সেটা শো হবে এরপরে কিন্তু এখান থেকে পেস্টে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে কিন্তু আপনি যে নামটি দিয়েছিলেন সেই নামটি ডেট অফ বার্থ এগুলো শো হবে এবং আপনার প্যান কার্ডের যে নামটি প্রিন্ট হবে সেটা কিন্তু এখানে শো হবে সুতরাং এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন আপনি যদি আগে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম ভুল করে থাকেন তাহলে এখানে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এরপরে এখানে একটা অপশান দেওয়া হচ্ছে আপনার অন্য কোনো নামে আপনাকে কেউ চেনে কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করে সেই নাম দিতে পারেন অথবা এখানে নোই রেখে দেবেন তারপরে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন প্যারেন্ট ডিটেলস অর্থাৎ এখানে গার্জিয়ানের নামটা কিন্তু দিতে হবে এখান থেকে যদি সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে সেটা ইয়েস করতে হবে ইয়েস করার পরে আপনি মায়ের নাম দেবেন নাকি বাবার নাম দেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে যদি আপনার বাবা মা দুটোই থেকে থাকে তাহলে এখানে নো করবেন নো করে এখানে আপনার বাবার নামের লাস্ট নেম অর্থাৎ টাইটেল বা সার যেটা সেটা এখানে লিখবেন ফার্স্ট নেম যেটা সেটা এখানে লিখবেন মিডিল নেম থাকলে এখানে লিখে দেবেন এরপরে এখানে রিএন্টার ফাদার নেম এবং মিডিল নেমটা এখানে লিখে দেবেন এরপরে এখানে মায়ের নাম চাওয়া হচ্ছে তো মায়ের নামটাও সেম এখানে মায়ের নামের যে টাইটেল বা সেটা এখানে লিখবেন ফার্স্ট নেম যেটা সেটা এখানে লিখে দেবেন মিডিল নেম যেটা সেটা এখানে লিখে দেবেন এরপরে রি এন্টার মাদার্স নেম অর্থাৎ পুনরায় এখানে যে নামটি দিয়েছেন সেমভাবে এখানে নামটি দিয়ে দেবেন এরপরে এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশান দেওয়া হচ্ছে আপনার প্যান কার্ডে কার নামটি আপনি প্রিন্ট করতে চান বাবার নাম নাকি মায়ের নাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন দেখা যাচ্ছে আপনার বাবা মৃত বা আপনার ডকুমেন্টসের মায়ের নাম আছে সেক্ষেত্রে আপনি এখানে মাদার্স নেম এটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনার ডকুমেন্টস বাবার নাম থাকে তাহলে আপনারা স্বাভাবিকভাবে এখানে ফাদার্স নেম এটা সিলেক্ট করে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে কিন্তু আপনার ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম কিন্তু একটি অপশন চলে আসবে এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন এখানে দেওয়া হয়েছে যে আপনি ফিজিক্যাল প্যান কার্ড বা অরিজিনাল প্যান কার্ডটি পোস্টের মাধ্যমে পেতে চান কি না যদি পেতে চান তাহলে ইয়েস যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক যদি আপনি শুধুমাত্র ইমেলে পেতে চান তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু পেতে চাই তার জন্য ইয়েস টাই সিলেক্ট করবো এরপরে এখান থেকে সোর্স অফ ইনকাম দেখতে পাচ্ছেন আপনার যদি স্যালারি বা চাকরি বাকরি করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি বিজনেস বা প্রফেশন পারপাস ইনকাম হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন যদি হাউস প্রপার্টি বা অন্যান্য জায়গা থেকে হয়ে থাকে তাহলে এগুলো সিলেক্ট করতে পারেন এরপরে এখান থেকে আপনি চাইলে আপনার যদি কোনো ইনকাম না থাকে তাহলে নো ইনকাম যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট ডিটেলস অর্থাৎ আপনার টেলিফোন নাম্বার বা ইমেল আইডি ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে ফার্স্ট এখানে আপনার যে আইএসডি কোড আছে অর্থাৎ ইন্ডিয়া এটা সিলেক্ট করবেন এরপরে এরিয়া স্টেরি কোড এরিয়া স্টেরি কোডটা কী হবে তো আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো আমার যেহেতু এরিয়া বসিরহাট তার জন্য আমি বসিরহাট লিখলাম এরপরে স্টেডি কোড লিখে সার্চ করার পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে যে আমার স্টেডি কোড কোনটা এরকম তো আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা হবে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ইমেল আইডি চাওয়া হবে আপ তো এখানে কাস্টমারের যে ইমেল আইডি আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন বা যার নামে এই প্যান কার্ডটি হচ্ছে তার যে ইমেল আইডি সেটা দিয়ে দেবেন তার না থাকলে আপনার নিজেরটাও আপনি ইউজ করতে পারেন এরপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশন অর্থাৎ কীভাবে আপনার প্যান কার্ডটি আপনার বাড়িতে আসবে সেটা সিলেক্ট করতে হবে আপনি রেসিডেন্স অথবা অফিস দুটো অপশান এখানে পেয়ে যাবেন এখানে আপনি রেসিডেন্স এটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনার রেসিডেন্স যে অ্যাড্রেসটি আছে অর্থাৎ এখানে ফ্ল্যাট রুম ডোর বুক ব্লক নাম্বার এই জায়গাতে কিন্তু আপনার কেয়ার অফ অর্থাৎ বাবার নামটি দিয়ে দেবেন এরপরে এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন এখানে আপনার পোস্ট অফিস এখানে আপনার পুলিশ স্টেশন এখানে আপনার টাউন সিটি বা ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলা নামটি দিয়ে দেবেন কান্ট্রি নেম যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে ইন্ডিয়া করবেন এবং স্টেট ইউনিটি এটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন যেহেতু আমাদের জিপ কোড হয় না তার জন্য এখানে জিপ কোডে কিছু দেওয়ার দরকার নেই এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখবেন অফিস অ্যাড্রেস তো অফিস অ্যাড্রেসের এখানে কিন্তু আপনাকে কিছু ফিল করতে হবে না যদি আপনি অফিস সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অফিস অ্যাড্রেস এখানে ফিল করতে হবে আর যদি আপনি রেসিডেন্স সিলেক্ট করে থাকেন আপনার প্যান কার্ডটি বাড়িতে আসার জন্য তাহলে শুধুমাত্র রেসিডেন্স অ্যাড্রেসটি কিন্তু আপনাকে ফিল করতে হবে এরপরে এখান থেকে দেখতে পারবেন অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস অর্থাৎ এখানে কিন্তু একটি মূল বিষয় রয়েছে সেটা হলো যে কোনো কাস্টমার দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক এক জায়গাতে এসে আছে এবং আপনার দোকানে এসে এই প্যান কার্ডটি করতে এবং সে চাইছে আপনার দোকানের আশেপাশে যেহেতু সে থাকছে সে চাইছে আপনার ওখান থেকে প্যান কার্ডটি নিতে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইয়েস করে আপনি আপনার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলে প্যান কার্ডটি কিন্তু আপনার নিজের এরিয়াতে আসবে এবং খুব সহজে সেই প্যান কার্ডটি কিন্তু আপনি কাস্টমারকে ডেলিভার করতে পারবেন তো এরপরে আপনার যেটা হবে অ্যাজ ইউজুয়াল সব কিছু বুঝিয়ে বলে দিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে করে নেবেন এরপরে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে একবার ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন এরিয়া কোড এ ও টাইপ রেঞ্জ কোড এ ও নাম্বার এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে অর্থাৎ আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই হিসাবে এরপরে এখান থেকে ইন্ডিয়ান সিটিজেন এটাই সিলেক্ট রাখবেন এরপরে এখান থেকে আপনার যে স্টেট হবে সেটা সিলেক্ট করবেন সিটি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে অটোমেটিক্যালি এখান থেকে দেখতে পারবেন ওয়ার্ড সার্কেল রেঞ্জার কমিশনার এখানে এরিয়া কোড এ কোড সব কিছু পুনরায় আরেকবার শো হবে তো এরপরে আপনার নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আপনার প্রমাণপত্র হিসাবে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন প্রুফ অফ অ্যাড্রেস এটাও আধার কার্ড সিলেক্ট করবেন প্রুফ অফ ডেট অফ বার্থ এটাও আধার কার্ড সিলেক্ট করবেন এরপরেই কিন্তু আপনারা ফটো বা সিগনেচারটা আপলোড করতে পারবেন তো ফটো সিগনেচার আপলোড করার জন্য যে সিস্টেমটি আছে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট ফটোর ক্ষেত্রে সাইজ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা পঞ্চাশ কেবি পর্যন্ত কিন্তু হবে তার নিচেই আপনাকে হতে হবে এবং ফটো অ্যাকসেপ্ট হবে কিন্তু শুধুমাত্র জেপি ইজি পিএনজি গিফট এটা কিন্তু দুশো ডিপিআই এর মধ্যে হতে হবে কালার ফটোগ্রাফ সেম সিস্টেমটাই কিন্তু রয়েছে এখানে সিগনেচারের ক্ষেত্রে তবে সিগনেচারের সাইজটা কিন্তু কম অর্থাৎ টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু হতে হবে তো আপনার যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আপনার সিগনেচার বা আপনার ফটো সেটা কিন্তু আপনারা রেডি রাখবেন স্ক্যান করে এবং চুজ পাইলে ক্লিক করে সেটা সিলেক্ট করে আপলোড অপশানে কিন্তু ক্লিক করবেন এরপরে নিচে দেখতে পারবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস তো এখানে আপনারা কী করবেন চুস পাইলে ক্লিক করে আপনার যে আধার কার্ডটি আছে সেটা সিলেক্ট করে এখানে আপলোড বাটনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নিচে প্লেস দেওয়া হয়েছে আপনি যে জায়গা থেকে প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটার নামটা এখানে লিখে দেবেন ডেটটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে তো আমার যে এখানে ফটো বা সিগনেচার সেটা আমি আপলোড করে দিয়েছি এখানে আমার যে আধার কার্ড সেটাও আমি আপলোড করে দিয়েছি এরপরে প্লেস এখানে দিয়ে দিয়েছি এরপরে আমার যে ডেটটা অর্থাৎ যে তারিখে অ্যাপ্লিকেশান করেছে সেই তারিখটা এখানে শো হয়েছে এরপরে নিচে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফটো বা সিগনেচারের প্রিভিউটা আবার একবার দেখতে পারবেন এখানে আপনার এরিয়া কোড যেগুলো সেগুলো পুনরায় আরেকবার শো হবে এখানে প্লেস ডেট এটা শো হবে এরপরে বাটনটি আছে এই কনফার্ম ক্লিক করবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আর যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে পুনরায় আপনার আপলোড বা এখান থেকে এরিয়া কোড এ ও চেঞ্জ করতে পারবেন তো যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাই কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পারবেন ই সাইন অথেন্টিকেশন একটি অপশান দেওয়া হয়েছে যে এখানে কিন্তু দুই রকম ইকুয়াইসির মাধ্যমে আপনার এই প্যান কার্ড শান করতে পারবেন প্রথমত ওটিপি বেসড ই সাইন দ্বিতীয়ত বায়োমেট্রিক বেসড ইসাইন সাইন অর্থাৎ যে সমস্ত কাস্টমারের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি বেসড ই সাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লাগবে না তো এখান থেকে আপনারা ওটিপি বেসড সাইন এটাও করতে পারেন এবং আপনার যে কাস্টমার যার প্যান কার্ডটি করছেন তার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক বেস ই সাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আমার ক্ষেত্রে যেহেতু নেই তার জন্য বায়োমেট্রিক বেস ই সাইন এই ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন এসপি নেম ট্রান্সাকশন আইডি হচ্ছে নাম্বার শো হচ্ছে এরপরে কিন্তু আপনার যে ডিভাইসটা আছে সেটা কিন্তু এখানে স্ক্যান হয়ে চলে আসবে আপনাকে ক্যাপচার যে আছে এই ক্যাপচার ক্যাপচার ক্লিক করতে হবে হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে যার ভাইড অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং প্যান অ্যাপ্লিকেশন বা যে রিসিপ্ট সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন না সেটা কিন্তু আপনার যে ইমেল আছে সেই ইমেলেই কিন্তু আপনারা আপনাদের রিসিপটা পেয়ে যাবেন তো সাথে সাথেই আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটাকে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখতে পারবেন ইমেল আইডির মধ্যেই কিন্তু মেলটা চলে আসবে এখানে আপনার অ্যাক্নোলজমেন্ট নাম্বারটি পুনরায় শো হবে এরপরে সাথে সাথেই কিন্তু এখানে রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে এবং রিসিপ্ট যেটা ডাউনলোড হবে সেই রিসিপ্টটা ওপেন করলে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাপ্লিকে নাম কি মাদার নেম কি ফাদার নেম কি আছে সব কিছু তো আপনারা যদি পেপারলেস ইকুয়েসির মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেন আপনার ডকুমেন্টস আপলোড করে অর্থাৎ ফটো বা সিগনেচার সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আপনার প্যান নাম্বারটি জেনারেট হতে সেটাও কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে আপনি যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোডিং ছাড়া অর্থাৎ আপনি অর্থাৎ আপনি ফটো সিগনেচার আপলোডিং ছাড়া যদি আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করেন অর্থাৎ এখানে যে অপশনটি আছে প্যান নিউ এ অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডটি সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনার ইকুয়েসি চক পড়ে আপনার কিন্তু প্যান কার্ডের সিগনেচারটা থাকবে না ক্ষেত্রে পরবর্তীতে আবার সংশোধন করতে হতে পারে বা আপনার আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটাই কিন্তু আপনার প্যান কার্ডে আসবে যেহেতু এখানে এই অপশনটি অ্যাড করা হয়েছে এবং এটাও খুব বেশি দিন সময় লাগছে না এছাড়াও আপনি বাড়িতেও কিন্তু অরিজিনাল কপি পেয়ে যাবেন এবং আপনাকে কোনো ডকুমেন্টস কিন্তু কোথাও পাঠাতে হবে না সেটা কিন্তু আপনার পরিষ্কার এখানে যে ইমেলটা আসবে এখানে কিন্তু দেখতে পারবেন ইফ অ্যাপ্লিকেশন মেড ইউজিং ই সাইন মুড অ্যান্ড ইকুইসি মুড দেন দেয়ার ইজ নোড নিড টু ফর ফিজিক্যাল ডকুমেন্টস অর্থাৎ আপনি যদি ইকিউআইসি বা ই সাইন মুডে এই প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে কোন রকম নথিপত্র বা ডকুমেন্টস কিন্তু কোথাও পাঠাতে হবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমগ্র সিস্টেমটা বলে দিলাম অর্থাৎ নতুন প্যান কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এনএসডিএল ইকিউআইসি প্যান কার্ড অর্থাৎ এখানে ডকুমেন্টস বেস অ্যাপ্লিকেশন যেটাতে আপনি আপনার কাস্টম বা নিজের ইচ্ছা মতো ফটো বা সিগনেচার আপলোড করতে পারবেন যেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে প্যান কার্ডটি জেনারেট হবে তো আপনার কাছে যদি ইতিমধ্যে এই সিস্টেমে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য না থেকে থাকে তাহলে কিন্তু অরিজিনাল পামাইডি আকর্ষণীয় মূল্যে পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা এই প্যান কার্ডের যে পাম আইডি অরিজিনাল সেটা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ